সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির আওতায় সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে সাভারে সিইটিপি। একই সাথে আধুনিকায়ন হবে ট্যানারির কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি। আগামীকাল বুধবার এই সংক্রান্ত একটি প্রস্তাব উঠছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। শিল্প মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপে বলা হয়, প্রকল্পে নানা রকম ত্রুটি দেখা দেয় এবং কার্যক্ষমতা নষ্ট হওয়ায় এই খাতের কমপ্লায়েন্স নিশ্চিত করা যাচ্ছে না। এমন অবস্থায় ইউরোপীয় প্রযুক্তির মাধ্যমে সংস্কারের জন্য কমিটির অনুমোদন জরুরি। এছাড়া গ্যাসের উত্তোলন বাড়াতে শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের জন্য তিনটি ওয়েল হেড কম্প্রেসর কেনার অনুমোদনের সারসংক্ষেপ পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।